বইয়ের নাম কৃত্তিবাস রহস্য, লেখক বিনোদ ঘোষাল। উপন্যাস গভীর জড়া রহস্য, এরপর আরও একবার বিস্ময়কর তথ্য নির্ভর থ্রিলার পাঠকদের সামনে তুলে ধরলেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। পূর্বে যেখানে ইন্টারনেটের ডার্ক ওয়েব অর্থাৎ অন্ধকার জগতের রহস্য উন্মোচন ঘটেছিল, যা ছিল সম্পূর্ণ রহস্য অ্যাকশন থ্রিলার এবং মুখ্য চরিত্র ছিল যথাক্রমে অরণ্যদেব ও দিয়া মিত্র, তাদের হাত ধরে বুদ্ধি বলে এবারের উদ্ঘাটন হলো কৃত্তিবাস রহস্য। কৃত্তিবাস শব্দটা শুনলেই আগে আমাদের মাথায় আসে রামায়ণের কথা, কিন্তু এই গল্প শুরু হয় রামায়ণ দিয়ে নয়, শুরু হয় দিয়ার নতুন এক অ্যাসাইনমেন্ট গুয়াহাটি শিলংয়ের ক্রিসমাস সেলিব্রেশন ও ওয়ার্ল্ড ফেমাস ফ্যাশন ডিজাইনার ক্রিয়েটের ইন্টারভিউ দিয়ে। সঙ্গী হয় দিয়ার সাথে অরণ্য, নিযুক্ত হয় ফটোগ্রাফার হিসেবে। যারা আগের উপন্যাসটি পড়েননি তাদের জানিয়ে রাখি, দিয়া পেশার সাংবাদিক এবং অরণ্য এই থ্রিলারে একজন প্রধান বুদ্ধিযুক্ত হেল্পিং অ্যান্ড ও দিয়ার প্রেমিক। ওয়ার্ল্ড ফেমাস ফ্যাশন ডিজাইনার ক্রিয়েটের ইন্টারভিউ কভার করার সুযোগে একের পর এক সন্দেহে ঘেরাটোপে তারা আটকে পড়ে। গুয়াহাটি থানা ওসি সিদ্ধার্থ কড়িতার কাছে তখন নিজেদের ডিটেলস নিয়ে তারা তাদের পরিচয় পর্ব সারে এবং ডার্ক ওয়েব রহস্য উন্মোচনে তারা যে যথেষ্ট জনপ্রিয় সেই সূত্রে পুলিশ অফিসার সিদ্ধার্থ খুব সিক্রেটলি একটা রহস্য ভেদ করতে তাদের কাছে সাহায্য চায়। সূত্র বলতে এক, গুয়াহাটি ফুটপাথ থেকে অদ্ভুতভাবে ফুটপাথবাসীর গায়েব হয়ে যাওয়া, দুই, রাস্তা থেকে এক ব্যাগ ছিনতাইকারীকে থানায় হাজির করা, তিন, ব্যাগের ভিতরে লেখা একটি কোড ও তার ফরেন্সিক টেস্ট, চার, কোনো এক মন্দিরে সূর্যের স্তবগান। সিদ্ধার্থের বন্ধু রাকেশ, যে কিনা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ব্যাগের ফরেন্সিক টেস্টের ফলাফলকে। তাহলে কী ছিল ওই ব্যাগে? রাতের অন্ধকারে কোথায় হারায় ফুটপাথবাসীরা? জানতে পড়ে ফেলুন অসাধারণ এই উপন্যাসটি।